আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই কুইজিন। আজকে আমি আপনাদের চকলেট মাক কেক বানিয়ে দেখাবো। অনেক সময় আমাদের কেক খেতে ইচ্ছা করলেও ঝামেলার কারণে কেক বানাতে ইচ্ছা করে না। এই কেকটা বানাতে যতটা ঝামেলা মুক্ত ঠিক ততটাই মজা। আর এই কেক বানাতে কোনো প্রকার হ্যান্ড বিটার, ইলেকট্রিক বিটার কোনো কিছুই লাগবে না। আপনাদের বাসায় শুধুমাত্র চায়ের মাগ এবং কাঁটা চামচ থাকলেই চলবে। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের ইনগ্রিডিয়েন্টস হিসেবে যা যা লাগছে তা হলো ময়দা, আমি যখন তৈরি করে দেখাবো তখন ময়দার পরিমাণটা আপনাদেরকে বলে দিব, চিনি, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, কোকো পাউডার, লেবু, কুসুম গরম পানি, ভ্যানিলা এসেন্স, তবে এটা সম্পূর্ণ অপশনাল। প্রথমে আমরা একটি পাতিলকে প্রিহিট করে নিব। এমন একটা ঢাকনা তো সবার বাসায়ই থাকে, আর আপনাদের বাসায় যদি স্ট্যান্ড থাকে তাহলে তো আরও ভালো, আপনারা স্ট্যান্ড ইউজ করতে পারেন। এখন পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে তাতে পানি দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিচ্ছি। ততক্ষণ আমরা কেকের প্রিপারেশনটা করে ফেলি। আমি একটি চায়ের মাগ নিয়েছি আর এই মাগে আপনাদের কেক বানিয়ে দেখাবো। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই মাগটি যখন আমি চুলায় বসাবো তখন হয়তো মাগটি ফেটে যেতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যেসব গ্লাসে পানি খাই, ট্রান্সপারেন্ট যেসব গ্লাসে আমরা পানি খাই, সেই ধরনের গ্লাস অথবা সেই ধরনের কাপটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। কারণ অনেক সময় এই ধরনের কাপ ইউজ করলে চুলাই দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর ফেটে যায়। তাই ট্রাই করবেন আমরা যে ধরনের চীনামাটির কাপে চা খাই ওই ধরনের কাপ নিতে। ওই ধরনের কাপ সাধারণত হিট প্রুফ হয়ে। আজকে আমি কোনো ধরনের মেজারমেন্ট স্পুন ইউজ করব না। এই স্পুনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণত সবার বাসায়ই থাকে। এই স্পুনে মেপে আমি আজকে কেক বানিয়ে দেখাবো। দেখুন, আমি ময়দা একদম স্পুনের সমান করে নিয়েছি। একদম সমান করে নিতে হবে, উঁচু করে নেওয়া যাবে না। 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি, 2 চামচ রেগুলার চিনি, চিনির পরিমাণটাও কিন্তু একদম ময়দার মতো ফ্ল্যাট করে নিতে হবে, গুঁড়ো দুধ 2 চামচ, আপনারা এখানে গরুর দুধও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 4 চামচ গরুর দুধ দিয়ে দিবেন, কোকো পাউডার 1 চামচ। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মেশাতে হবে, এখানে চালার কোনো দরকার নেই। আমি বেকিং পাউডারটা পরে ইউজ করব। এখন দিচ্ছি 4 চামচ কুসুম গরম পানি। আমি বিট করার জন্য এমন একটি কাঁটা চামচ নিয়েছি, এখন একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি লেবুর রস 1.5 চামচ, 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণ। এখন প্রতিটা ইনগ্রিডিয়েন্টসকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। বেটারটা এমন স্মুথি হয়ে আসলে এই পর্যায়ে আমি বেকিং পাউডার মিক্সড করব। এখানে চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, তার মানে 1/2 চামচ বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পর বেশি নাড়া যাবে না, এদিকে সেদিকে নাড়া যাবে না, একদম 1-ডাইমেনশনাল, মানে একদিকেই ঘোরাতে হবে চামচটা। আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ঘোরাচ্ছি, ঠিক এভাবে করে চামচটা ঘোরাতে হবে। কেকের ব্যাটারটা একদম রেডি, কেকের বাসায় ঠিক এমনই সিল্কি এবং স্মুথি হবে। চলুন এখন বেক করার জন্য চুলায় যাই। এখন প্রিহিট করা পাতিলে খুব সাবধানে কাপটিকে বসিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনাটা ঢেকে দিতে হবে। 15 মিনিটের জন্য কেকটা বেক করতে হবে। Thank you.
ফিরে এলাম 15 মিনিট পর, এখন দেখব কেকটা বেক হয়েছে কিনা। কেকটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে। তাও আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটি একদম ক্লিয়ার বের হয়ে এসেছে, তার মানে কেকটি একদম পারফেক্টলি বেক। আমার প্রিহিট করাটা একটু বেশি হওয়ার কারণে কেকটা ফেটে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন 5 মিনিটের জন্য প্রিহিট করতে, তাহলে কেকটা আর ফাটবে না। কেকটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয় কেকটা কতটা সফট হয়েছে। আসলে কেকটা যতটা সফট ঠিক ততটাই মজা। আমি একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এই কেকটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবারই অনেক বেশি পছন্দের হবে। আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেকটা কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।